হলো মাস নেটওয়ার্ক আর আপনারা দেখছেন নিউজ সাথী মনের খবর মনে রাখার খবর প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ ছবি এমন মনের মতো নমস্কার আপনারা দেখছেন নিউজ সাত দিন আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা শুরুতেই হেডলাইনস হেডলাইনস নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক রণক্ষেত্রে শ্রীরামপুর গার্লস কলেজ সালিশের প্রতিবাদ করায় মারধর ওভারলোডিং ও পুলিশি জুলুম বন্ধের পথে চোলাই থেকে হানা পুলিশে হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক এবার আসছি নিউজ সাত দিনের বিস্তারিত খবরে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হুগলির শ্রীরামপুর গার্লস কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের সাথে বামপন্থী ডিএস ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় পুলিশের সামনেই আগামী 31 জানুয়ারি এই কলেজে ছাত্রী সংসদের নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ মারামারির ঘটনায় উত্তেজনা ছড়ালো শ্রীরামপুর গার্লস কলেজে টিএমসিপি আর ডিএস ও সমর্থকরা পুলিশের সামনেই দফায় দফায় মারপিটে জড়িয়ে পড়ল কলেজের 23টি আসনের জন্য মনোনয়ন তোলা টিএমসিপি ও ডিএসও আজ সেই মনোনয়নপত্র জমা দিতে এসে পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ে আহত হয় দুজন ছাত্রী ডিএসওর অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে কলেজ গেট আটকে তাদের ঢুকতে বাধা দেয় টিএমসিপি মারধর করে আই কার্ড কেড়ে নেওয়া হয় তাদের পরে পুলিশের সাহায্যে কয়েকজন কলেজে ঢুকতে পারলেও বাকিদের কলেজে ঢুকতেই দেয়া হয়নি বলেই অভিযোগ ডিএসওর হুগলি জেলায় একমাত্র শ্রীরামপুর গার্লস কলেজ বিরোধীদের দখলে রয়েছে এবার সেই কলেজেও জোর করে দখল করতে চাইছে টিএমসিপি টিএমসিপির পাল্টা অভিযোগ ডিএসওর বিরুদ্ধে ডিএসওর সমর্থক তাদের ছাত্রীদের কলেজে ঢোকার সময় বাধা দেয় মারধর করে কামড়ে খিমচে দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন আগামী 31 জানুয়ারি মানে দুর্ভাগ্যজনক একটা গার্লস কলেজে এইভাবে মানে মেয়েদের হ্যারাস হতে হয় এবং মার খেতে হয় তা আমরা অতীতে এই ঘটনা আমাদের কলেজে অন্তত ঘটেনি আমরা এটুকু বলবো এবং খুবই মানে আমাদের এত পুলিশ পাহারা দিয়ে আমাদের মেয়েদের এইভাবে বের করে নিয়ে যেতে হচ্ছে এবং এত ছেলেরা কলেজ গেটে এইভাবে ভিড় করছে এইটা এদিক দিয়ে আমরা কিন্তু মেয়েরা কোনো সুরক্ষিত নই রাস্তাঘাটে আমাদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে মারছে আই কার্ড ছিঁড়ে দিয়েছে এবং সেকেন্ড ইয়ার একটি মেয়ে তার ব্যাগ এবং আই কার্ড ফেসবুক সব নিয়ে নিয়েছে এখনো সেগুলো ফেরত পাওয়া যায় টিএমসির প্রচুর গুন্ডা বাহিনী এবং ছেলে এখানে দাঁড়িয়ে থেকে স্টুডেন্টদের পাশে ছিলাম মেয়েরা খুব ভালোভাবে দিদিমণিকে ভালোবেসে প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা ফলো আপ করে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে ওরা নমিনেশনটা ওদেরকে দিয়েও জমা করানোর জন্য চেষ্টা করেছিল এবং নিজেরাও জমা করেছে কিন্তু ডিএসও যেটা দেখলাম ওরা চাইনি যাতে আমরা তৃণমূল ছাত্র পরিষদ এই শ্রীরামপুর গার্লস কলেজে মাথা উঁচু করতে পারি হুগলি ব্যুরো রিপোর্ট নিউজ সাত দিন পুলিশের জুলুমবাজি ওভারলোডিং বন্ধ সহ একাধিক দাবিতে তারকেশ্বরের পিয়াসারায় আরামবাগ কলকাতা রাস্তায় ওভারলোডিং বালি ও পাথর বোঝাই ট্রাক আটকে লাগাতার অবস্থানে বসল ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন হুগলি জেলার সদস্যরা ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে 16 জানুয়ারি সোমবার থেকে লাগাতার অবস্থান ও বন্ধে সামিল হলেন বৈধ আন্ডারলোডিং ট্রাক অনার সংগঠন সোমবার থেকে তারকেশ্বর থানার পিয়াসারায় শতাধিক অবৈধ ওভারলোডিং ট্রাক আটক করার অবস্থানে বসেছেন এই সংগঠন সংগঠনের দাবি সারা বাংলায় বেশ কিছু নতুন রাস্তায় ওভারলোডিং এর ফলে নষ্ট হয়ে গেছে বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি
সংগঠনের আরো দাবি, বালি বহনকারী ট্রাকের উপর পুলিশ প্রশাসনের অত্যাচার বন্ধ, একতরফাভাবে জেল জরিমানা করা এবং ওভারলোডিং বন্ধ করতে হবে, ট্রাকের ড্রাইভারদের হেনস্থা করে টাকা নেওয়াও বন্ধ করতে হবে। প্রশাসনিক বিভিন্ন দপ্তরে ওভারলোডিং বন্ধের দাবি জানিয়ে কাজ না হওয়ায় তারকেশ্বরের পিয়াসারা মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন শতাধিক এই সংগঠনের সদস্যরা। অনেকদিন ধরে তো বালি গাড়ি নিয়ে এমনি অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও আন্ডারলোড করার জন্য বহু আমরা চিন্তা হচ্ছিলাম ড্রাইভার মানুষ। এবার লাস্টে পুলিশের কাছে, পুলিশকেও বলি যে এরকম এত বালি দিচ্ছে, আপনাকে কিছু তো বলছে যে তুই চালাচ্ছিস চালা দিকে নি। তারপরে একদিন আমাকে হঠাৎ আমি 500 টাকা দিলাম, একটা 10 টাকা চালাতে যে তিনটে ভ্যান এসে বিশাল আমার মারধর করে, বলছে না টাকা দেয়নি করে, এবার তিন ভ্যান মিললে আমাকে বিশাল মারধরও করেছে। যে কালকেও বালি বর্ধমানে বালি লোড করেছি, বালি লোড করার পরে তো এক একটা থানাতে ওই 1800, 1900, 2000 এরকম করে নিয়ে গাড়ি ছাড়ছে করে টোটাল। আমি কলকাতায় যে হিসেব করলাম যে আমার 6700 টাকা টোটাল পুলিশ খরচ লাগছে। হ্যাঁ, বিভিন্ন থানায় তারকেশ্বরও কাট করা আছে, আরামবাগও কাট করা আছে। এটা আরামবাগ যেহেতু আন্ডারলোড হয় তো ঠিক, আমাদেরও অসুবিধা হচ্ছে, রাত ভোর জাগতে হচ্ছে। আমার লোড হয়েছে বর্ধমানে, যাবে কোথায়? যাবো কলকাতা। আমরা আজকে অবস্থান বিক্ষোভের মতন আমরা বিক্ষোভ দেখাচ্ছি। 9 তারিখে আমাদের রাজ্য কমিটি সারা পশ্চিমবাংলার বালির গাড়ির ওপর যে অত্যাচার হচ্ছে, পুলিশ এবং MBI সেচ ডিপার্টমেন্ট এবং আমাদের ড্রাইভার খালাসি ভাইদের লকআপে ঢুকিয়ে দিচ্ছে, বালিতে জল পড়ার যে অজুহাত দেখিয়ে 1,00,000 টাকা অবধি আমাদের ফাইন হচ্ছে, আমরা গাড়ি আর চালাতে পারছি না। রাজ্য কমিটির নির্দেশে আমাদের যেখানে যার বালির গাড়ি আছে সমস্ত জায়গায় নিজের নিজের জায়গায় গাড়ি দাঁড় করানো হয়েছে। যেখানে আমাদের এই পিয়াসারা ট্রাক ওনার এবং হুগলিতে আজকে আমাদের টোটাল গাড়ি দাঁড়িয়ে আছে যারা বালি বই। যদি এই সমস্যাটা 7 থেকে 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার চিন্তা ভাবনা না করে, শুধু বালির গাড়ি নয়, রাজ্য সংগঠনের নেতৃত্ব পুরো সারা পশ্চিমবাংলায় ট্রাক ধর্মঘট হবে। আজকে আমরা নিজেরাই নিজেদের গাড়ি দাঁড় করিয়ে অবস্থান বিক্ষোভ করছি যে বালির গাড়ির ওপর যে অত্যাচার হচ্ছে, পুলিশের অত্যাচার হচ্ছে, MBI-এর অত্যাচার হচ্ছে, আজকে বালির গাড়ি যেটা আমাদের আন্ডারলোড গাড়ি সেখানেও হ্যারাসমেন্ট করছে এবং সেই সব গাড়িগুলোকে বলছে কাট কর, তোদের কে আন্ডারলোড আসতে বলেছে, তোরা ওভারলোড ব, এক শ্রেণীর লোক ওভারলোড বইছে। আমরা কিন্তু আমাদের সংগঠনের তরফ থেকে 16 তারিখ আজ থেকে তো একদম আন্ডারলোডের জন্য আমরা প্রচার করেছি। এইবার সরকার যদি মনে করে 24 ঘন্টার মধ্যে ওভারলোড বন্ধ হয়ে যাবে, এত ভালো সারা পশ্চিমবাংলায় নতুন নতুন রাস্তা হয়েছে, সেই রাস্তাগুলো ওভারলোডের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আমাদের ড্রাইভার খালাসি লকআপে ঢুকে যাচ্ছে, আমাদের খাদায় চালান নেই, খাদের চালান SP DM এবং DIG-দের হাতে চেকিং এর নাম করে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এবার আমাদের 379, 411, 414, 120 এইরকম ধারা দিয়ে ড্রাইভার খালাসিদের লকআপে ঢুকে দিচ্ছে, গাড়ির মালিককে কোর্ট থেকে জামিন নিতে হচ্ছে। আমাদের প্রায় পশ্চিমবাংলায় 50,000-এর বেশি ট্রাক বালি বই, আমাদের সব বেশিরভাগ গাড়ি কিস্তির গাড়ি, আমরা কি করব? আমরা জেনে শুনে আজকে আমরা বালি লোড করতে যাচ্ছি, কিন্তু আইনের চোখে আমরা অপরাধী হয়ে যাচ্ছি। অপরাধী হয়ে আমাদের এই জায়গা, আমরা আর গাড়ি চালাতে পারছি না, আমাদের সিদ্ধান্ত, তাই 16 তারিখ থেকে অবস্থান বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এবার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রকে মারধর করে অভিযুক্ত হলেন হুগলির ভদ্রেশ্বরী দুর্গাময়ী একাডেমির প্রধান শিক্ষক। সোমবার রাত্রে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভদ্রেশ্বর থানায় মারধরের লিখিত অভিযোগ করেন। প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রকে মারধরের অভিযোগে অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক ভদ্রেশ্বর দুর্গাময়ী একাডেমি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সুবীর দাসকে সোমবার স্কুলের মধ্যে মারধর করেন নন্দদুলাল বিশ্বাস।
ছাত্র ক্লাস চলাকালীন অন্য ছাত্রদের বিরক্ত করছিল। বাইরে থেকে তা দেখতে পান প্রধান শিক্ষক। তারপরেই তিনি ওই ছাত্রকে মারধর করেন বলে অভিযোগ। মারের চোটে সুবিতের গাল ফুলে যায়, নাকে আঘাত লাগে। সোমবার রাত্রে ভদ্রেশ্বর থানায় ছাত্রের বাবা সুশান্ত দাস শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষক নন্দদুলাল বিশ্বাস বলেন, ছাত্র শিক্ষা দেয়া আমার কাজ, মারের অভিযোগ মিথ্যা। হ্যাঁ, গতকাল আপনার ১৬ তারিখে ফার্স্ট পিরিয়ডে ওর হেড টিচার, যে স্কুলের মালিক দুর্গাময়ী একাডেমি প্রাইভেট স্কুল, ওর যে মালিক নন্দদুলাল বিশ্বাস, উনি যেভাবে আমার ছেলেকে আঘাত করেছে, মাথায় আঘাত করেছে, কানচালে চড় মেরেছে, ব্লিডিং হয়েছে, ওখানে পড়ে গেছে মাথা ঘুরে, এবং মাথার পিছনে ইঞ্জোর হয়েছে, খুব মাথার পিছনে ইঞ্জোর হয়েছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। অ্যাকচুয়ালি বাচ্চাটি অসুস্থ, এক মাস আগেও এই স্কুলেরই মাস্টারমশাইরা তাকে চন্দননগর হসপিটালে নিয়ে গিয়ে পাঁচ ছ ঘন্টা তাকে কাটিয়ে সুস্থ করে তোলে। সে নিজের থেকেই কাঁপতে শুরু করে, তারপর তার বাবা বলে মা বলেন ধুতে পেয়েছে। আবার একই ধরনের ঘটনা এবং তারা এটা দিয়ে কিছু অর্থনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ৭ দিন। আপনারা দেখছেন নিউজ ৭ দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিংহলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিংহলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে ২৪ ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। নমস্কার, আমি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা ঘড়ুই। এই নতুন বছরে আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শেখ আব্দুল শুকুর, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। আমি আমার আরামবাগ এবং আমার হুগলি জেলা সহ পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের এই নতুন বছরে জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি, এবং এই সুখ, সমৃদ্ধি, শান্তি সম্পূর্ণ হতে গেলে আমার মনে হয়েছে আমাদের আদর্শময়ী নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আর আদর্শ চলার পথ যদি আমরা সবাই মেনে চলি, তাহলে মনে হয় এটাই হবে সুখ, শান্তি, সমৃদ্ধির সেরা চাবিকাঠি। এবং এই নীতি মেনে চললে আমাদের জীবনে সবসময়ই সুখ শান্তি থাকবে বলেই আমি মনে করি। সবাই সুখে থাকুন নতুন বছর। নমস্কার, আমি শেখ নিয়াজুল, হুগলি জেলার INTTUC-র কোর কমিটির সদস্য। এই নতুন বছরে আরামবাগবাসী সহ পশ্চিম বাংলার সমস্ত মা মাটি মানুষের সৈনিক সহ সমস্ত জনসাধারণকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন। তার সঙ্গে জানাই আমাদের মা মাটি মানুষের নেত্রী, গরিব মানুষের সুখ দুঃখের সাথী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আপনারা মেনে চলুন। ২০১৭ সালকে স্বাগত জানাই। আমি ফজলুল্লাহ, পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমার এই জনজাতি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাশয়ের অনুপ্রেরণায় ২০১৩ সালে মা মাটি মানুষের অনুপ্রেরণায় পঞ্চায়েত পরিচালনায় আসছি। ২০১৭ সালকে স্বাগত জানাই এবং সকল মানুষকে হাসি খুশি দেখতে চাই, এই শুভেচ্ছা উপরওয়ালার কাছে প্রার্থনা করি। ৭ দিনের সকল সমর্থক এবং দর্শক বৃন্দের কাছে জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম এবং সালাম। প্রত্যেকে শান্তিতে থাকুন, সুখে থাকুন।
2017 আপনার বছরটা শান্তিময় হোক, আমার উন্নয়নের বছর হোক, আপনার কর্মময় বছর হোক, এইটুকুই আমি ঈশ্বরের কাছে কামনা করি। হ্যাপি নিউ ইয়ার 2017। সাত দিন এই চ্যানেলে সমস্ত দর্শকবৃন্দকে আমার শুভ ইংরাজি নববর্ষে প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা এই বছরটা প্রত্যেকে ভালো থাকুন। আমি গোহা ডায়নম্বর পঞ্চায়েত সমিতির মহামাটি মানুষের সরকার থেকে নির্বাচিত হয়ে সভাপতি হয়েছি, তাই প্রত্যেক হুগলি জেলা তথা আলাদা মহকুমা এবং আমার ব্লকে এবং আমার এই থানার সমস্ত বাসিন্দা যেমন সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, সুস্থ শরীর সবল মন নিয়ে উদ্যম কর্ম নিয়ে যেমন তারা এই বছরটা কাটায়, এইটুকু প্রত্যেকের কাছে আমি কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি বছরটা ভালো যাক, প্রত্যেকেই ভালো থাকুন। নিউ ইয়ার 2017 নিউজ সাত দিনের সমস্ত দর্শক মন্ডলীকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে সঙ্গে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের এলাকার আপামর জনসাধারণকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আপনাদের নতুন বছরের জীবন সুখময় হয়ে উঠুক। সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিমবাংলা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, নতুন বছরে সেই উন্নয়নের কর্মযজ্ঞকে মান্দারণ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিফলিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। সকলে ভালো থাকবেন, নমস্কার। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ডান সন্দেহে সালিশি সভায় মারধরের ঘটনা ঘটল তারকেশ্বরে। তারকেশ্বরের হাসপাতালে ভর্তি আহত মনি সরেন। তারকেশ্বর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ডান সন্দেহে সালিশি সভায় প্রতিবাদ করায় মার খেলেন সকল মনি সরেন। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের ভবানীপুর গ্রামে। বেশ কয়েক মাস আগে থেকে বৌদি মীরা সরেনকে ডান অপবাদ দেয় পাড়ার কিছু মাতব্বর বৈদ্যনাথ হাঁসদা, শিবু হাঁসদা ও রবিন মুর্মু। মঙ্গলবার সকালে মোড়ল মঙ্গল হাঁসদার নির্দেশে সালিশি সভা বসে। সালিশি সভা থেকে মীরা সরেন সহ বাড়ির লোকজনকে ডান অপবাদ দিয়ে মারধর করার চেষ্টা করে কুসুম হাঁসদা সহ আরো অনেকে। এরই প্রতিবাদ করায় কুসুম হাঁসদা থান ইট দিয়ে মেরে মাথা ফাটায় সকল মনি সরেনের। সঙ্গে সঙ্গে তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তারকেশ্বর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আমাদের একটা ডান নিয়ে বিচার হচ্ছিল, আর সে বগুনু পাশের বগুনু গালাগালি দিচ্ছিল, সে থামাতে গেছিল। আমাদের ছোট বউকে প্রতিবাদ করছিল, এবার আমাদের ছোট বউকে মারতে যাচ্ছিল, এবার ওকে ছেড়ে আমার ভাইজিকে মারতে যাচ্ছিল। ভাইজিকে যখন মারতে যাচ্ছিল তখন আমি ছাড়াতে গেলাম, ছাড়াতে যেতেই আমাকে এতে করে মারতে কুসুম সরে, তাই কুসুম হাসদা কুসুম হাসদা মারপিট করেছে। এসে যেটা শুনলাম সেটা হচ্ছে একটা বিচার সভা বসেছিল ডান ডান নিয়ে, ঠিক আছে। সেই জায়গায় পিসি দু একটা কথা বলতে গেছিলো, এবার সেই জায়গায় প্রতিবাদ করতে গেছিলো যা কিছু ব্যাপারে, এবার ওটা কথা না শুনেই এরকম মানে পাশের বাড়ির একটা বউ পিসিকে মাথায় মানে ইট দিয়ে ছুঁড়ে মেরেছে, ঠিক আছে। এটা এই ব্যাপারে থানায় কমপ্লেন করেছি আমরা, এবার হসপিটালও দেখিয়েছি, হসপিটাল সিটি স্ক্যান করতে বলেছে, যে সেরকম অবস্থা কীরকম বুঝে সেইভাবে ভর্তি হয়। এখন চলছে, কিছু লোক আছে, হ্যাঁ সেই নিয়েই চলছে কিছু। তো সবাই তো মানুষ তো সমান নয়, বিভিন্ন রকম মানুষ আছে, সবাইকে নিয়ে চলতে হবে। এখনো কুসংস্কার কথাটা এখনো আছে। তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, নিউজ সাত দিন। এসডিপিওর নেতৃত্বে চোলাই মদের ঠেকে অভিযান, ধৃত মালিক, ত্রস্ত এলাকা। ঘটনা খোদ আরামবাগ শহরের। সদ্য যোগদান করা আরামবাগ এসডিপিও হরিকৃষ্ণ পায়ের নেতৃত্বে আরামবাগ শহরেই চোলাই মদ উদ্ধার করতে অভিযান চালানো হলো মঙ্গলবার। এদিন সকালে আরামবাগের সদরঘাট এলাকায় হানা দিয়ে বেশ কয়েকটি পেটি চোলাই মদ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ওই ভাটির মালিক অঞ্জন ঘোষালকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য যে এর আগেও একবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও ধৃত অঞ্জনের বক্তব্য এটাই তার পেশা, পুলিশ ধরলেও এই পেশা বন্ধ করতে পারবে না সে। কি হয়েছে তোমার? আমি প্রতিবন্ধী মানুষ, আমি এই এক পেটি করে সিএস নিয়ে এসে বিক্রি করি, আমাকে পুলিশে ধরে ফেলেছে।
আমি কিছু করে খেতে পারি না, আমার হার্টের প্রবলেম আছে। হ্যাঁ, আমি এই ব্যবসা করি, খাই। আমার বাড়িতে কেউ নেই, আমি আমার মা থাকি। বাড়ি আরামবাগ সদরঘাট, হুগলি। অভিযান চলছে আমাদের আরামবাগ শহরে, বিভিন্ন জায়গায় রেড হচ্ছে। আজকে সিএস গোটা 50 ব্যাগ হচ্ছে, দু পেটি মাল আমরা উদ্ধার করেছি। 30 পিস মাল পাওয়া গেছে। মানে আরো চুল্লুটুলো আরো বিক্রি করছে, ছড়িয়ে দিয়েছে, যেগুলো আমরা সিজ করছি এগুলো পেয়েছি আমরা। আরামবাগ সদরঘাট থেকে 4 নম্বর ওয়ার্ড। আরামবাগ থেকে সুরজ আলী খানের রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছে নিউজ 7 দিনে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার, আমি হাসান আলী চৌধুরী, আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরামবাগ বাসী সহ পশ্চিমবঙ্গ বাসীকে জানাই এই নববর্ষে তৃতীয় শুভেচ্ছা। আপনারা মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত হয়ে মমতা ব্যানার্জি দেখানো পথে সবাই চলুন, সবাইকে ভালো রাখতে সাহায্য করুন, নিজেও ভালো থাকুন। আমি শেখ শফিকুল ইসলাম ওরফে মেটকা, আমি আরামবাগ মহকুমা বাস কর্মী ইউনিয়নের সম্পাদক তথা আরামবাগ টাউনের যত বাস ইউনিয়ন আছে তার সভাপতি। আমি শুভ ইংরেজি নতুন বছরে 2017 সালে আরামবাগ সহ পশ্চিমবাসীকে প্রীতি শুভেচ্ছা সালাম প্রণাম জানাই। আর আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার দেখানা পথে পথ চালা অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো বা মানুষের পাশে থাকবো। আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে এই নতুন ইংরেজি বছরে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকুন, এই আমরা কামনা করছি। নমস্কার, আমি সুজিত দেবনাথ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নতুন বছর 2017 আরামবাগবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে এই শুভেচ্ছা। এবং আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কাউন্সিলর এবং নতুন কথা। নমস্কার, আমি 14 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি, মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ওডা বাংলার মানুষকে 2017 নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। সুখে থাকুক, ভালো থাকুক, অপরকে শান্তিতে রাখুন, নিজেও শান্তিতে থাকুন। নমস্কার, আমি কার্তিক জল, আরামবাগ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2017 সালের নতুন বর্ষের জন্য গ্রামবাসী, পৌরসভাবাসী এবং টোটাল পশ্চিমবঙ্গের জনসাধারণকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম সালাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। নমস্কার, আমি সাজা আশিক হোসেন, 2017 সালের নতুন বর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আরামবাগবাসী ও পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে। আমি শেখ বেলাল, আরামবাগ টাউন কার্যকরী সভাপতি, যুবক, 2016 শেষ করে 2017 পড়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ কাটান। জানুয়ারি মাসে আপনারা আনন্দ করুন এবং সুখে থাকুন। স্যার, আমি নতুন বছরে আরামবাগ পৌরসভা সহ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে আবেদন করছি। আপনাদের নিউজ 7 দিনের মাধ্যমে আমি আরামবাগ পৌরসভার সমস্ত যে নাগরিকরা তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আবেদন করি আর আপনাদের জানাবে যাতে আরো সুন্দরভাবে মানুষের কথাগুলো আপনার হচ্ছে সমাজের দর্পণ, আপনারা যাতে ভালোভাবে দেখাতে পারেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করছি। নমস্কার, আমি শেখ আব্দুল সেলিম, আরামবাগ ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি। আপনাদের পশ্চিমবাংলা তথা আরামবাগের সকল গ্রামবাসী, আরামবাগের প্রত্যেকটা মানুষকে, মা ও বোনেদেরকে, প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সালাম ভালোবাসা জানাই। এবং সর্বোপরি আমাদের দিদি, আমাদের নেত্রী মমতাময়ী মা, মা মাটি মানুষের নেত্রী, গরিব মানুষের দিশারি মমতা ব্যানার্জির উন্নয়নে আরামবাগ বিধানসভা তথা পশ্চিমবাংলার সকল মানুষকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে দিদির উন্নয়নে সামিল থাকুন এবং আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা।
আমি আরামবাগ চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত গাঙ্গুলি। আমরা সবাই 2017 সালের সবাইকে আরামবাগবাসী এবং আরামবাগ পৌরসভার সমস্ত বাসীকে, তার সাথে সাথে সারা পশ্চিমবাংলার বাসীকে আমি জানাই নববর্ষের প্রীতিয় শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকুন এবং মমতা ব্যানার্জির আদর্শে প্রাণিত হয়ে সবাই মিলে একসাথেই চলুন এবং মমতা ব্যানার্জির আদর্শে আদর্শ হয়ে চলুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। মাথার উপর ছাদ প্রকল্পে আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে 20টি বাড়ির শুভ গৃহপ্রবেশ অনুষ্ঠিত হলো। 2022 সালের মধ্যে 9500টি এই প্রকল্পে বাড়ি তৈরি হবে আরামবাগ পৌরসভার 19টি ওয়ার্ডে। আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাথার উপর ছাদ প্রকল্পের 20টি বাড়ির গৃহপ্রবেশ হয়ে গেল। 2022 সালের মধ্যেই আরামবাগ পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে মাথার উপর ছাদ প্রকল্পে 9500টি বাড়ি তৈরি হবে। সেপ্টেম্বর অক্টোবরে পৌরসভার সার্ভের পর 9500টি বাড়ি তৈরি লক্ষ্যমাত্রা ধরা হয়। বর্তমানে 500টি বাড়ি তৈরির কাজ চলছে। বাড়িগুলি শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। যে অন্য বস্ত্র বাসস্থানের উপর বিশেষ করে নজর দিয়েছেন, সেই বাসস্থান মাথার উপর ছাদের যে প্রকল্প পৌরসভার মাধ্যমে হচ্ছে, 9500 বাড়ি হবে। 9500 বাড়ির মধ্যে যেগুলো আজকে আমরা কমপ্লিট করতে পেরেছে পৌরসভা, সেইগুলো উপভোক্তাদের কাছে আমরা আজকে তাদের থাকার অধিকার আমরা দেওয়ার জন্য এসেছি। আজকে ফিটে কেটে উদ্বোধন করে যারা বাড়ির মালিক তারা আইতে সেই বাড়িটা ব্যবহার করতে পারবে, সেই সূত্রে আমরা চেয়ারম্যান আছেন, আমি আছি, এখানকার কাউন্সিলর আছেন, প্রত্যেকেই আছেন। আজকে শুভ উদ্বোধন হচ্ছে, যে যারা বাড়ি নিচ্ছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি তারা তাদের পরিবারবর্গকে নিয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক। বেশি আমরা বাড়ি 9500 বাড়ি আমরা সার্ভে করে দিয়েছিলাম। আমাদের সমস্ত স্টাফেরা, আমাদের পৌরসভার কাউন্সিলররা, ভাইস চেয়ারম্যান সহ প্রত্যেকে পুজোর ছুটিতে আমাদের কেউ ছুটি না নিয়ে এই যে স্কিমটা করার জন্য প্রথম যে আমরা স্কিমটা আমরা পাঠিয়েছিলাম, আমাদের 9500 বাড়ি পাস হয়েছে। 2022 সালের মধ্যে পরপর প্রত্যেকের বাড়ি হবে। আজকে আমরা এই প্রথম বছর আমরা 500টা বাড়ির কাজ চলছে আর 200টা আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। 700টা বাড়ি আমরা প্রথম হচ্ছে, তার মধ্যে কয়েকটা বাড়ি আমাদের আজকে আমাদের বিধায়ক আছেন, কাউন্সিলর আছেন, আমাদের ভাইস চেয়ারম্যান সকলের থেকে আজকে আমরা গোটা 20 বাড়ি আজকে আমরা উদ্বোধন করছি। পরপর এবার ওই যে 500টা বাড়ি পরপর উদ্বোধন হবে। তাই এই যে কৃতিত্বটা আমাদের মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্বপ্ন, যে আমাদের একটু আগে বিধায়ক বলবেন যে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য যেসব এগুলো, তার মধ্যে যে মাথার উপর ছাদ, যাদের মাথার উপর ছাদ নাই সেই মাথার উপর ছাদ বাড়ির আজ উদ্বোধন। মানুষের উপকার করতে তো আমরা এসেছি, ওই জন্য রাজনীতি করি, ওই জন্যই মা মাটি মানুষের সরকারের মধ্যে আছি। এটা ঠিক অন্যরকম। প্রায় ঘন্টাখানেক বানরের দল পথের উপর মৃত শাবকের দেহ নিয়ে বসে থাকে। পরে চুঁচুড়া থানার পুলিশ এসে মৃত শাবক তুলে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজনৈতিক বা বিভিন্ন ইস্যুতে অবরোধ দেখে অভ্যস্ত চুঁচুড়ার মানুষ এবার এক নিঃশব্দ অবরোধের সম্মুখীন হল। প্রায় ঘন্টা দুয়েক থমকে গেল হুগলি জেলার সবচেয়ে কর্মব্যস্ত অঞ্চল। অফিস টাইম জেলা পরিষদ ও চুঁচুড়া আদালতের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক বানর শাবকের। প্রতিদিনের মতো আদালতের ছাদ থেকে জেলা পরিষদের ছাদ মাঝে কদম গাছে শাবকদের নিয়ে খেলা করছিল একদল হনুমান। হঠাৎ একটি শাবক পা পিছলে বিদ্যুতের তারে পড়ে যায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে রাস্তায় পড়ে থাকা সন্তানের দেহ আগলে রাখে তার মা। দলের অন্যদেরও তখন দেখা যায় শোকস্তব্ধ হতে। কর্মব্যস্ত ওই পথ তখন কার্যত তাদের দখলে।
কেউ সেদিকে যেতে গেলেই নিজস্ব ভঙ্গিতে তেড়ে এসে যেন বলতে চেয়েছে এখন এই পথ আমাদের। কোর্ট ক্যান্টিন থেকে জেলা পরিষদের গেট পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায় ঘণ্টা দুয়েক। চুচুড়া থানার পুলিশ এসে মৃত হনুমান শাবকের দেহ তুলে নিয়ে যাওয়ার পর পথ ছেড়ে দেয় হনুমানের দল। আবার স্বাভাবিক হয় চুচুড়ার অফিস পাড়া। আজকে খুব দুঃখজনক ঘটনায় কোর্ট চত্বরে ঘটলো। হঠাৎ একটা আওয়াজ হলো, দেখলাম একটা ছোট্ট হনুমানের বাচ্চা কারেন্টে শর্টকে পড়লো। আমরা ছুটে গিয়ে সমস্যার মুখে জল দিলাম। সমস্যার বাচ্চাটা মারা যাওয়ার সেকেন্ডের মধ্যে সব হনুমানরা ঘিরে ধরে সারা কোর্ট চত্বরে আমাদের জেলা পরিষদের সামনে বিশাল তাণ্ডব নৃত্য করলো। কাউকে আসতেও দিল না, যেতেও দিল না, সব কাজ পণ্ড। আমার চেয়ার টেবিলের ওপর বসে তাণ্ডব নৃত্য করছে, চেয়ার ভেঙে গেছে, আমাকেও ওপর অ্যাটাক করতে গেছে, আমি ছুটে পালিয়ে গেছি। যাই হোক, অনেক কষ্ট করে পুলিশের চুচুড়া থানা পুলিশের সহযোগিতায়, বিশেষভাবে প্রশান্তবাবুর সহযোগিতায় আমরা কোনো রকম বাচ্চাটাকে তুলে পুলিশের হাতে দিয়েছি। এখন তাই দেখে আবার কাছে, এবার এতক্ষণ তলাতে রাস্তায় তাণ্ডব নৃত্য করছিল, এবার কাছে তাণ্ডব নৃত্য করছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ সাত দিন। নিউজ সাত দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ সাত দিন দেখুন রাত্রি 9:30, পুনঃসম্প্রচার রাত্রি 11, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1। নিউজ সাত দিন, মনের খবর মনে রাখার খবর।